তো ভিডিও করা নিয়ে আমার তার সাথে ঝগড়া হয়ে গেল, আর করবে না বলছে, ওই জন্য ঝগ। তো বন্ধুরা চলো, তোমাদের বলে দিলাম আমার সাথে ঝগড়া হয়ে গেছে, আর ভিডিওতে নেবও না। গুড মর্নিং বন্ধুরা, তো তানিয়া লাইফে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো সকাল সকাল তোমাদের একটু গ্রাম ঘুরিয়ে আনি। এই সকাল সকাল শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখতে সবার ভালো লাগে। তো এখানে দেখো মাঠে কত গরু ঘাস খাচ্ছে, আর ইনি গরুর দুধ দোয়াবে বলে দেখছিল যে দুধ এখনও হয়েছে কিনা। ভীষণ ভালো লাগছিল দেখতে। তো যদি দুধ দোয়াতো তাহলে সেটাও শেয়ার করতাম, তো ভালো লাগতো আমার। তো চলো তোমাদের আরেকটু গ্রাম ঘুরিয়ে আনি, তারপর সকালের কাজকর্মে লেগে পড়ব। আর আজকে হচ্ছে খুবই মেঘলা ওয়েদার, আর মানে গরম থেকে সবাই একটা হাফ ছেড়ে বেঁচেছে। তো ভীষণ শান্ত পরিবেশ। তো চলো একটু ঘুরে আসি, তারপর হচ্ছে সকালের কাজকর্মে হাত লাগাবো। তো বন্ধুরা ঘরে এসে আর দেখো এখানে হচ্ছে চা একদম রেডি হয়ে গেছে আমার। তো সকাল সকাল একদম লাল চা আদা দিয়ে। তো চলো চাটা ঢেলে নিয়ে তারপর হচ্ছে চা খেয়ে তারপর হচ্ছে বাকি কাজকর্মে লেগে পড়বো। তো এখানে আমার চা কমপ্লিট হয়ে গেছে, আর দেখো কত বড় বড় কাপে কতটা করে চা নিয়ে নিয়েছি। তো ঝটপট করে এখন চা খেয়ে নেব, আর সাথে নেব এই বিস্কুটটা। তো এই বিস্কুটটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই বিস্কুটটা হচ্ছে চৌকো, আরও একটা যে থাকে সেটা হচ্ছে সেই মুরগির ঠ্যাঙের মতন, সেই একই বিস্কুট, এটা হচ্ছে চৌকো। তো এই বিস্কুটটা দিয়ে এখন হচ্ছে সকাল সকাল চা খেয়ে নেব। চা খাওয়া দাওয়া করেই তারপর হচ্ছে রান্নাবান্নার কাজে লেগে পড়ব। গুড মর্নিং বন্ধুরা, তানিয়া লাইফে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো আজকে সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছি, আর চা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে রান্নাবান্না করব। রান্নাবান্না করেই তারপর হচ্ছে স্নান করব, কারণ রান্না স্নান আগে করে রান্নাবান্না করলে প্রচণ্ড প্রচণ্ড গরম লাগে, তো খুব কষ্ট হয়। ওই জন্য ঝটপট করে রান্নাবান্না করে নিচ্ছি, করে নিয়ে তারপর হচ্ছে স্নান করব। আর আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার আছে, জানি না বৃষ্টি পড়লে ইচ্ছা আছে একটু বৃষ্টিতে ভিজবো, তো দেখা যাক কী হয়। তো বেশ ভালো মেঘলা মেঘলা ওয়েদার আছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমি ঝটপট করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই, আর তারপর কখন বৃষ্টি আসে তার অপেক্ষায় থাকি। তো চলো তোমরাও সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো একদম মেঘ কালো হয়ে এসছে, আর মেঘের গর্জনও শুরু হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে ঝড় উঠে গেছে। তো এই ঝড় দেখে তো ভীষণ ভালো লাগছে, কারণ অনেক দিন পর এই রকম মেঘলা ওয়েদার আর এই রকম ঝড় উঠেছে। আর আমগুলো দেখো কত সুন্দর যেন খেলা করছে, গাছের মধ্যে একদম দুলে দুলে খেলা করছে, তো ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর এই ঝড়ে আম কুড়াতে যে কী মজা, সে যারা আম কুড়ায় একমাত্র তারাই জানে। তো বন্ধুরা এক্ষুনি বৃষ্টি নামলো বলে, তো চলো বলতে বলতে দেখো বৃষ্টি এসে গাছপালা সবাইকে ভিজিয়ে দিয়েছে, গাছপালাগুলো একদম মানে শান্তি পেল যেন, কবে থেকে তৃষ্ণায় ওদের ফেটে যাচ্ছিল। তো আজকের মনে হচ্ছে একদম ভিজিয়ে ওরা চুটিয়ে স্নান করছে। তো দেখো রাস্তাঘাট সব ভিজে গেছে, আর খুব জোরে বৃষ্টি হচ্ছে।
তো ভীষণ ভালো লাগলো। ভেবেছিলাম বৃষ্টিতে ভিজবো, কিন্তু না, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল যেন। ওয়েদারটা একদমই ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে। তো গাছের ফুল ফল গাছপালাগুলো অনেক দিন পর যেন একটু তাদের তৃষ্ণা মিটল। আর ঝটপট করে বৃষ্টি দেখালে হবে না, ঝটপট করে তো রান্নাটাও করতে হবে, তাই চলে এসেছি রান্নাঘরে। তো বন্ধুরা, আজকে আমি রান্না করছি হচ্ছে চিচিঙ্গে ভাজা। তো এখানে আমি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে চিচিঙ্গে ভাজা করছি। চিচিঙ্গে ভাজা করব, আর করব হচ্ছে পাবদা মাছের ঝাল। তো বেশি কিছু করব না, আজকে ঝটপট এই রান্না। তো চিচিঙ্গে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখানে হচ্ছে মাছের ঝাল করব। তাই মাছগুলো হচ্ছে ভেজে নিচ্ছি, আর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা টমেটো আর হচ্ছে ওই সর্ষে বাটা আর একটু গ্রেট করা আদা। তো এই দিয়েই ঝটপট করে আজকে মাছের ঝালটা করে নেব। তো চলো বন্ধুরা, আমার ঝটপট করে একদম রান্না বান্না কমপ্লিট করে তারপর আসছি তোমাদের সামনে। এখানে দেখো আমার মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে, আর একটা বেগুন ছিল সেটাও দিয়ে দিয়েছি। বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল করেছি, আর করেছি চিচিঙ্গে ভাজা। তো এই হচ্ছে আজকের মেনু। তো বন্ধুরা, স্নান কমপ্লিট করে পুজো দিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সামনে আসি। আর আজকের বেশ মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি। তো চলো আজকে একটু ঝুমিয়ে ঘুমানো যাবে। তো ঘুম ঘুম পেয়ে গেছে আমার যেন আজকে। হ্যাঁ, আর কি বলবো, আর কালকেরে আমি অনেক শর্ট ভিডিও করেছি, কালকে দুপুরে ঘুমাইনি, বসে বসে মানে সেজে গুজে শর্ট ভিডিও করছিলাম। তো আজকে আর কিছু করবো না, আজকের একটু ঘুমাবো, কারণ প্রচণ্ড ঘুম ঘুম পায় দুপুরবেলা, কিন্তু ঘুমাই না, প্রায় দিনই ঘুমাই না, জেগে জেগে একটু শর্ট ভিডিও বানাই। কী করবো, বাইরে তো যেতে পারি না, ঘরে বসে বসে শর্ট ভিডিও করি। আর আজকে ভাবছি তাই যে ঘুমিয়ে পড়ি, আজকে মেঘলা মেঘলা ওয়েদার আছে, ভালো ঘুম হবে, তো ওই জন্য ঘুমিয়ে পড়ব। তো চলো বিকেলে উঠে আবার কি করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হয়ে গেল সারাদিনের মতন কাজকর্ম এই। আর আজকে আবার একটু ঘরের ঝুলটাও ঝেড়েছি, তো দেখায়নি আমার সেইভাবে দেখানোর পরিস্থিতি নেই, ওই জন্য ঘরের ঝুল ঝেড়ে পরিষ্কার করেছি, তারপর হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করলাম। তো অনেক দিন দিয়ে ঝাড়া হয়নি, তো ওই জন্য মানে চাদর ঠাদর পাল্টে দিয়েছি, আর কি করব। তো চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, পেট পুরে খেয়ে নিয়েছি, তো এবারে হচ্ছে জমিয়ে ঘুম। মেঘলা মেঘলা ওয়েদারে ঘুমটা বেশ ভালোই হবে। তো চলো ঘুমিয়ে নিই, তারপর বিকেলে দেখা হবে। তো বন্ধুরা, এখন ঘুম থেকে উঠে আর সন্ধে দিলাম, ঘর ফর ঝাড় দিলাম, দিয়ে তারপর হচ্ছে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে আর বসেছি, যেন চোখটা এখনও ছাড়ছে না, খুব ঘুম ঘুম পেয়ে গেছিলো কেন কি জানি। আর তো এখন কি করব দেখি, এখনও আসেনি, তো আসলে হচ্ছে চা করব, টিফিন টিফিন খাবো, আর তারপর হচ্ছে বাকি কী বা কাজ বাজ করি দেখি। আর আজকের ওয়েদারটা তো পুরো ঠান্ডা করে দিয়েছে, এই ঠান্ডার ওয়েদারে ওই জন্য জমিয়ে ঘুম দিয়েছি দুপুরবেলা, যদিও অনেকটা দেরি করে ঘুমিয়েছি, চারটের সময় শুতে গেছি আমি, কারণ তার আগে ভিডিও করছিলাম, শর্ট ভিডিও করছিলাম, ঘুমাইনি, আর সব একটু ভিডিও দেখছিলাম সবার। এরকম করে করে চারটে বেজে গেছে, তারপর খুবই বাবা প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছিলো, আর আজকে পুরো ঠান্ডা ওয়েদার। তো চলো জমিয়ে একটু চা খেয়ে নিই, খেয়ে তারপর দেখি আবার কি কাজকর্ম করি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, সন্ধেবেলা দেখো আজ এখন হচ্ছে আবার একটু চা বসিয়ে দিয়েছি, আর চা আমার রেডি হয়ে গেছে, চাপা দিয়ে একটু কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আর আজকে চায়ের সাথে আছে সিঙ্গারা, আর আমি হচ্ছে একটু মুড়ি দিয়ে খাবো, তাই আমি মুড়ি সিঙ্গারা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর ওকে দিয়েছি শুধু চা আর সিঙ্গারা। হ্যালো বন্ধুরা, তো এখন তোমাদেরকে একটা কথা বলতে এলাম, কথাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আর একজনকে আমি আর ভিডিওতে নেব না, কারণ সে হচ্ছে বেছে বেছে ভিডিও করে, যখন সুন্দর সুন্দর নাচ হবে এই সব তখন ভিডিও করবে, আর অন্য কিছু বললে করবে না, তখন করবে না তো করবেই না। তো ভিডিও করা নিয়ে আমার তার সাথে ঝগড়া হয়ে গেল,
আর করবে না বলছে, ওই জন্য ঝগড়া হয়ে গেছে, আড়ি হয়ে গেছে, আর তাকে ভিডিওতে নেবও না আর কিছুও না। তো দাঁড়া এক মিনিট, তো এবার থেকে আর ভিডিওতে নেবো না, এই যে ঝগড়া হয়ে গেছে, রাগারাগি হয়ে গেছে, মুখটা না হাঁড়ি করে বসে আছে, আর কি বলবো। তো সবসময় ভালো ভালো বেছে বেছে মানে নাচ গান সুন্দর সুন্দর হবে সেগুলো করবে, আর লোকের কমেডি ভিডিও হলে তখন সেগুলো হেসে হেসে মজা নেবে, পি করে সেটা মজা নেয়, আমি করি মজা নেয়, নিজে করবে না। নিজেকে একটা ভিডিও করতে বলেছি, করবে না তো করবে না, এই যে ঘ্যাট হয়ে এখানে বসে আছে, এই যে এই যে দেখে রাখো এই মেয়েটাকে, এইরকমই ভালো ভালো বেছে বেছে ভিডিও করবে। এখন ঝগড়া হয়ে গেছে আমার সাথে, আমার সাথে কোনো কথা নেই ওর। আমি আজকে দিয়ে কথাও বলবো না, যদি না আমার মন পছন্দ মতন ভিডিও করে, নিজের ইচ্ছা মতন করবে সবসময়, কারো কথা শুনবে না, তাহলে দরকার নেই করার, ওইরকমই মুখ হাঁড়ি করে ওইরকমই থাকুক একা একা। মুখটা একবার দেখিয়ে দিলে ভালো হয় সবাইকে, সবাই ভাবছে যে কি দেখি মুখটা একবার। দেখেছো তো তাকাচ্ছেও না, আর তো মানে কি বলবো, এইরকমই আগেও অনেকবার এরকম হয়েছে কিন্তু আমি ভিডিওতে বলিনি, আজকের বলে দিলাম তোমাদের সবাইকে। তো এরকম কিছুই না, একটা শুধু ছড়া বলতে হবে, তাই একটা হাসির ভিডিও, ব্যাস করবে না। নাচ গান হলে সুন্দর সুন্দর হলে তখন করবে, নিজের ইচ্ছা মতন। তাই আজ থেকে আড়ি বলেছি ওরকম থাক, করতে হবে না ভিডিও, ওরকম থাকুক, ঝগড়া হয়ে যাওয়াই ভালো। তো বন্ধুরা চলো, তোমাদের বলে দিলাম আমার সাথে ঝগড়া হয়ে গেছে, আর ভিডিওতে নেবও না কিছুও না, দেখা যাক কী হয়।